নেই জর্ডান গভর্নমেন্টে, তাদের আবার ধর্মের বই উঠিয়ে পড়া উচিত আর নতুনভাবে শেখা উচিত। নোটিফিকেশন হোক, সব জায়গায় এই জিনিসটা চলে এসছে। সেইটা হলো যে ইরান অ্যাটাক করেছে ইসরায়েলের উপরে। তো এই নিউজটার আসার সাথে সাথেই আই থিঙ্ক সব মুসলিমদের মুখে একই কথা যে আসল মিঠি ঈদ সেটা 14 তারিখেই হলো। তো এই নিউজটা পেয়ে আই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড যত মুসলিম কমিউনিটি আছে তারা প্রত্যেকেই হয়তো বেশ একটু অল্প হলেও মনের দিক থেকে একটু সন্তুষ্টি পেয়েছে। বাট ব্যতিক্রম জিনিস এইটা যে জর্ডান, যাকে সবাই জানি একটা মুসলিম কান্ট্রি, ইভেন আমি শুনেছি যে জর্ডানের যে রয়্যাল ফ্যামিলি তারা প্রফেটের ফ্যামিলি থেকে বিলং করে, এটা কতদূর সত্যি সেটা তোমরা বলতে পারবে, বাট এই জিনিস শুনে আমার বেশ শকিং লেগেছে যে ওনারা কেন ইরানকে সাপোর্ট করছে না। তো আজকে সেই নিউজটাই দেখবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। গভীর রাতে ইরান নিজেদের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। সেই হামলা প্রতিহত করতে ব্যস্ত সময় পার করছে ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে অবাক করে দেওয়ার বিষয় হলো, ইরানের সেই হামলা প্রতিহত করতে যোগ দিয়েছে একমাত্র মুসলিম দেশ জর্ডানও। কিন্তু কেন? মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণ বিশ্লেষণ করে উত্তর খুঁজেছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে স্থানীয় সময় গভীর রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তেহরান। সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবে ইরান এই হামলা চালিয়েছে। ইরানের IRGC জানিয়েছে তারা ট্রু প্রমিস অপারেশনের অধীনে শনিবার এই হামলা চালিয়েছে। এটিকে ইসরায়েলের অপরাধের শাস্তি হিসেবে উল্লেখ করেছে তেহরান। রাদারফোর্ড চালানো সেই হামলা প্রতিহত করতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ইরানের এই নজিরবিহীন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে একমাত্র মুসলিম দেশ জর্ডান। জর্ডানের আকাশ সীমা দিয়ে ইরানের পাঠানো যেসব ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছিল সেগুলোকে বাধা দেওয়া ও গুলি করে ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনী। কিন্তু জর্ডান কেন নিজেকে এই যুদ্ধে টেনে আনলো? ইসরায়েলের পক্ষে কেন এবার কাজ করছে জর্ডান? কি লাভ এতে জর্ডানের? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে ইতিহাসের পথ ধরে যেতে হবে বেশ খানিকটা পেছনে। মেলাতে হবে মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণ। ঐতিহাসিকভাবে জর্ডান ও ইরান দুটি মুসলিম প্রধান দেশ এবং তাদের মধ্যে জাতিগত মেলবন্ধনও ছিল। একসময় পারস্য সাম্রাজ্যের অধীনে থাকলেও সাম্রাজ্যের পতনের পর জর্ডান সুন্নি প্রধান দেশ হিসেবে শিয়া প্রধান দেশ ইরানের সাথে নানা বিষয়ে মতানৈক্য দেখা দেয়। তারা মধ্যপ্রাচ্যে ইরানের হারানো আধিপত্য পুনরায় ফিরিয়ে আনার বিরোধী। যদিও 1967 সালের 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে জর্ডান যুদ্ধ করেছে ইসরায়েলের বিপক্ষে, কিন্তু এখন এসে ইসরায়েলের সাথে জর্ডান শুধু সম্পর্ক সহজই করেনি, বলা যায় হয়ে উঠেছে ইসরায়েলের মিত্র দেশ। এর অন্যতম কারণ জর্ডানের ইরান আধিপত্য বিরোধী অবস্থান। এজন্য জর্ডান যোগ দেয় যুক্তরাষ্ট্র সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলোর অদৃশ্য ব্লকে। ইরানের সাথে জর্ডানের সম্পর্ক খারাপ হওয়ার আরও যে কয়টি কারণ রয়েছে তার মধ্যে অন্যতম, 1980 সালে ইরান ইরাক যুদ্ধে ইরাকের সাদ্দাম হোসেনকে জর্ডানের সমর্থন দেয়া ও সিরিয়ার গৃহযুদ্ধে ইরানের মিত্র বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে জর্ডানের অবস্থান নেয়া। জর্ডান ও ইরানের মধ্যে উত্তেজনার আরেকটি মূল কারণ সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে জর্ডানের ভালো সম্পর্ক, যা আমাদের মনে করিয়ে দেয় শত্রুর বন্ধু সমান শত্রু এই সমীকরণকেই। এবার আসা যাক ইরান ও ইসরায়েলের যুদ্ধে জর্ডান কেন জড়িয়ে পড়ল। জর্ডান চাইলেই তো নিরপেক্ষ অবস্থানে থাকতে পারত, কিন্তু তা সম্ভব নয় একটি চুক্তির কারণে। ইসরায়েল জর্ডান শান্তি চুক্তি বা ওয়াদি আরাবা চুক্তি স্বাক্ষরিত হয় 1994 সালের 26 অক্টোবর। তখন পর্যন্ত জর্ডান ছিল দ্বিতীয় আরব রাষ্ট্র যে মিশরের পর ইসরায়েলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অন্যতম একটি অঙ্গীকার ছিল, জর্ডান অথবা ইসরায়েল কোনো দেশই তাদের ভূমি ব্যবহার করে তৃতীয় কোনো দেশকে তাদের উপর আক্রমণ করতে দিবে না। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সে সময় চুক্তিটি পর্যবেক্ষণ করেন। মিশর চুক্তিটিকে স্বাগত জানালেও সিরিয়া তা প্রত্যাখ্যান করে। নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট কারণেই জর্ডান সেই চুক্তি ভঙ্গ করতে পারে না, তাই
সমগ্র মুসলিম বিশ্ব ইরান ও ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেও সিরফ রাজনৈতিক কারণেই জর্ডান সহযোগিতা করে যাচ্ছে দখলদার ইসরায়েলকে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আমার মনে হলো যে যেটা শুনে এসেছি এতকাল ধরে যে পলিটিক্সে কেউ চিরশত্রু নয়, কেউ চিরমিত্র, সেই জিনিসটা এই ঘটনার থেকে প্রুভ হচ্ছে। বাট হ্যাঁ, যে জর্ডান একটা মুসলিম কান্ট্রি হয়ে মুসলিমদের পেন বুঝলো না আর ইসরায়েলকে সাপোর্ট করছে, তো এইসব দেখে তো আমার একটা জিনিসই মনে হচ্ছে যে যতটা আমরা সামনের থেকে দেখছি যে সব মুসলিম কান্ট্রিরা ইসরায়েলের আগেনস্টে, তো সেইটা মনে হয় নয়। আরব কান্ট্রিরা আছে, তারাও আই থিঙ্ক ইনডাইরেক্টলি ইনভলভ আছে এইসব জিনিসে। সেই জিনিসই বলবো জর্ডানের ক্ষেত্রে যে মুসলিম হয়ে মুসলিমদের কষ্ট বুঝলো না, আরে নো, ওনারা সত্যিকারের মুসলিম কি না, কারণ ইসলাম শুধু যে মুসলিমদের হেল্প করা এইসব শেখায় না, এটাও শেখায় যে হিউম্যানিটি কি। সেই বেসিক সেন্সটা যদি না থাকে তাহলে তো সত্যি কিছু বলার নেই জর্ডান গভর্নমেন্টের, তাদের আবার ধর্মের বই উঠিয়ে পড়া উচিত আর নতুনভাবে শেখা উচিত যে কী লেখা আছে ওটায়। তো জাস্ট প্রে করো যে যারা এই প্যালেস্টিনকে সাপোর্ট করছে তারা অন্য কোনো বাজে মোটিভ নিয়ে যেন না করে, পরিষ্কার মন নিয়ে সাপোর্ট করে, কারণ সত্যি ওয়ার্ল্ড পলিটিক্স একদম আনপ্রেডিক্টেবল, কখন কী হয় বা তলায় তলায় কী হচ্ছে কিছুই বোঝা যায় না। So yeah guys, that is it for today. তোমাদের এই টপিকটা নিয়ে কি ওপিনিয়ন নিজেদের নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।